তো আমরা এবার প্রবলেমগুলো করতে যাব প্রবলেমগুলো করতে যাওয়ার আগে প্রথম আমরা একটা ইনিকোয়ালিটি একটু দেখে নেব কারণ এরপর এই ইনিকোয়ালিটিটার একটা আলাদা কন্ট্রিবিউশন আছে এক্সাম্পলগুলো করতে গিয়ে আমরা বলছি ফ্যাক্টোরিয়াল বলতে আমরা সাধারণত কি বুঝি ওয়ান টু থ্রি ডট 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 আপ টু এন দ্যাট ইজ এদের মাল্টিপ্লিকেশনকে আমরা বলি ফ্যাক্টোরিয়াল এন ওয়ান দিয়ে গুণটা করা বা না করা দুটো একই ব্যাপার তার মানে আমরা এটাকে সিম্পলি লিখতে পারি টু ডট থ্রি ডট 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 আপ টু এন কারণ ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আমরা কনভেনশনালি ওয়ানই বলি টু ফ্যাক্টোরিয়ালকেও টু বলি থ্রি ফ্যাক্টোরিয়াল থেকে সাধারণত ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা আমাদের পরিবর্তন হয় ওয়ান ফ্যাক্টরিয়ালকে আমরা সাধারণত ওয়ানই বলে থাকি এটা আলাদা কিছু আমরা বলি না টু ফ্যাক্টোরিয়ালকেও আমরা সাধারণত টু বলে থাকি টু ডট ওয়ান সেটাও টু বলে থাকি ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা সাধারণত পরিবর্তন হয় থ্রি ফ্যাক্টোরিয়াল থেকে তিন গুণ দুই গুণ এক ছয় তো আমরা এন ফ্যাক্টোরিয়াল দিয়ে স্টার্ট করলাম ওয়ান দিয়ে গুণটা রাখা বা না রাখা সমান তার জন্য আমরা এটাকে লিখে নিলাম টু ডট থ্রি ডট 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 আপ টু এন টু ইকুয়ালস টু টু এটা নিয়ে কোনো সন্দেহ নেই টু গ্রেটার ইকুয়ালস টু টু মানে টু এর জন্য ইকুয়ালিটিটা আসবে থ্রি প্রপারলি গ্রেটার দ্যান টু এবং তিনের চেয়ে বড় যারা আছে সাধারণত সেই অর্থে এই এনটাকে আমরা তিন বা তিনের চেয়ে বড়ই ভাববো অটোমেটিক্যালি গ্রেটার দ্যান টু তার মানে এখানে কতগুলো এন আছে কতগুলো টু আছে এন মাইনাস ওয়ান সংখ্য দ্যাট ইজ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন ফ্যাক্টোরিয়াল গ্রেটার ইকাল টু 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 দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু টু যদি এন এর মান দুই বা ছয় বা দুয়ের চেয়ে বেশি হয় এন যদি দুই হয় তাহলে এখান থেকে ইকোয়ালিটিটা আসবে এই ইকোয়ালিটিটা শুধুমাত্র আসবে এন ইকুয়ালস টু দু জন্য আর পিওরলি ইন ইকোয়ালিটি আসবে যদি এন গ্রেটার দ্যান টু হয় দ্যাট ইজ ফর অল এন গ্রেটার দ্যান থ্রি পিওরলি ইন আসবে গ্রেটার দেন নয় গ্রেটার অট ইকুয়ালস টু থ্রি ফর অল এন গ্রেটার ইকোয়ালস টু থ্রি পিওরলি ইন আসবে বা এটাকে আমরা এভাবে বলতে পারি ফর অল এন গ্রেটার দ্যান টু ওকে টু এন যদি আমরা এখানে দুয়ের সাথে ইকুয়াল দিই তাহলে এখানে কিন্তু ইকুয়াল আসবে আর যদি এনটাকে গ্রেটার দেন টু দ্যাট ইজ গ্রেটার ইকোয়ালস টু থ্রি নিই তাহলে কিন্তু এখানে পিওরলি ইন আসবে ওকে

যদি এর মান দুই হয় তুমি এখানে পাবে টু ফ্যাক্টোরিয়াল এনের জায়গায় দুই বসাও এখানে পাবে টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান দ্যাট ইজ টু দেখো লেফট সাইডে টু ফ্যাক্টোরিয়াল টু রাইট সাইডে টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান টু দ্যাট ইজ ইকোয়ালিটি আসছে তার জন্য আমরা এখানে ইকোয়ালিটি দিয়েছি এখানেও আমরা অল এন গ্রেটার ইকোয়ালস টু টু দিয়েছি এবার এর মান যদি তিন বা তিনের চেয়ে বড় হয় তাহলে আর কোনো ইকোয়ালিটি আসবে না তখন এন ফ্যাক্টোরিয়াল গ্রেটার দ্যান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু থ্রি এখানে ইকুয়ালিটি লিখতে আমার মিস্টেক হয়েছে যার জন্য আমি এখানে আরেকবার এন মাইনাস ওয়ান ফর অল এন গ্রেটার ইকুয়াল টু থ্রি এটাকে তোমরা লিখতে পারো ফর অল এন গ্রেটার দেন টু ফর অল এন গ্রেটার দেন টু মানে মিনিমাম ভ্যালু তিন থেকে স্টার্ট হবে এন যদি প্রপারলি গ্রেটার দেন টু হয় এখানে ইন সাইনটা প্রপারলি আসবে এন যদি এখানে ই গ্রেটার ইকোয়ালস টু টু হয় তাহলে এখানে ইকোয়ালিটিটা আসবে কারণ ইকোয়ালিটিটা একমাত্র এন ইকুয়ালস টু টু এর জন্যই আসে তাহলে ক্লিয়ার আমি কি বলতে চাইছি আমি বলতে চাইছি এনফ্যাক্টোরিয়াল মানে টু ডট থ্রি ডট এন টু গ্রেটার ইকোয়ালস টু টু থ্রি প্রপারলি গ্রেটার দ্যান টু এন অটোমেটিক্যালি আমি ডান দিকে নিয়েছি তার মানে আমি তাকে ডেফিনেটলি গ্রেটার দ্যান থ্রি বা ইকুয়ালস টু থ্রি ধরতে পারি তিনের ডান দিকে আছে মানে গ্রেটার দ্যান থ্রি ধরবো দ্যাট ইস এন অন্তত দুয়ের চেয়ে বড় তাহলে গ্রেটার ইকোয়ালস টু 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 আপ টু টু এন মাইনাস ওয়ান টাইমস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এন ফ্যাক্টোরিয়াল গ্রেটার ইকোয়ালস টু 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 দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফর অল এন গ্রেটার ইকলস টু টু আর ইকোয়ালিটিটা আসছে একমাত্র দুয়ের জন্য এই দুই আর এই দুয়ের জন্য তার মানে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল টু টু দি এনফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান যদি ইকোয়ালিটি দুই ক্ষেত্রে উঠিয়ে দিই তাহলে ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফর অল এন গ্রেটার দেন টু এবার ফর অল এন গ্রেটার দেন টুকে কে তুমি ফর অল এন গ্রেটার থ্রিও লিখতে পারো এই ইন ইকোয়ালিটিটা ক্লিয়ারলি মনে